আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাজানাস স্টুডিও। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাটার বিচি দিয়ে পাট শাক। এই পাট শাকের রেসিপি আমার চ্যানেলে আরেকটি রয়েছে, যেটি আমি চিংড়ি শুটকি দিয়ে রান্না করে দেখিয়েছিলাম। এই রেসিপির লিঙ্ক নিশ্চয়ই আপনারা উপরে আই বাটনে দেখতেই পাচ্ছেন, আর আপনাদের সুবিধার জন্য আমি এটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে চলুন তৈরি করে ফেলি কাটার বিচি দিয়ে পাট শাক। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা আমাকে নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটি আছে ওইটি প্রেস করে আমার সাথেই থাকবেন। পাট শাক রান্না করার জন্য এখানে আমি এক আটি পাট শাক নিয়ে নিয়েছি। শাকগুলো আমি বেছে নিয়েছি, এভাবে পাতাগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আছে 2 কাপ পরিমাণ কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিগুলো আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে উপরে ছিলকাগুলো ছিলে নিয়েছি, আর এটি কুচি করে নিয়েছি। আর লাগবে 7 মতো লবণ, 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আর এখানে আছে 1টি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর আছে 3টি কাঁচামরিচ এভাবে ফালি করে নিয়েছি, আর আছে 5-6টি রসুনের কুয়া কুচি করে নিয়েছি। একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুন কুচিগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা আর 7 মতো লবণ। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি, এভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো শেষ, মশলার উপর তেল উঠে এসেছে। এখনই এর মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচি মশলার সাথে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিব যাতে একটু ভাজা ভাজা হয়ে আসে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এই পানির মধ্যে কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করে নিব। এখন ওই কাঁচামরিচ ফালিগুলো অ্যাড করে দিলাম, আর এখন এটি ঢাকনা দিয়ে ঢেকে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ না কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে আসে। দেখতে পাচ্ছেন আমার কাঁঠাল বিচিগুলোর পানি শুকিয়ে এসেছে, কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কাঁঠাল বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আবারও 1 কাপ পানি দিয়ে দিলাম, এভাবে একটু নেড়ে চেড়ে। এখন এর মধ্যে শাকগুলো অ্যাড করে দিব। এখন এই শাকগুলো মশলার সাথে আর কাঁঠাল বিচির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু নেড়ে চেড়ে এটি আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-6 মিনিটের জন্যে। চুলার আঁচটা এক্ষেত্রে মিডিয়াম লো থাকবে। 6 মিনিট পর ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন আমার শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর আমার শাক রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা অফ করে ঢাকনা দিয়ে এটি চুলার উপরে 5 মিনিটের মতো রাখবো, দেন আমি এটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব। এই তো তৈরি হয়ে গেল কাঁঠাল বিচি দিয়ে মজাদার পাট শাক। আশা করছি আজকের এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি আছে ওইটি প্রেস করে নেবেন যাতে আমার সব রান্না সবার আগে আপনিই দেখতে পারেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।